রান্না তো আসলে মেয়েদের শখ, তো আমি আগে থেকে একটু ক্যাটারিং করতে চেয়েছিলাম, তো সেই থেকে আপনার চিন্তা করি যে ক্যাটারিংটাকে আসলে কীভাবে করা যায়। আর আমরা এই জন্য করতে যাচ্ছি যে মানুষের যে দুপুরের খাবার এটা আসলে খুব প্রবলেম, যে সবসময় মানুষ অফিসে খুব এই প্রবলেমটা ফেস করে যে আসলে একটা ভালো খাবার পাচ্ছে না, সেই থেকে আসলে আমাদের এই চিন্তাগুলো আর কি। তো ওই থেকে আমরা মানে কাজ শুরু করি প্রায় আজ থেকে মানে 4 বছর আগে, 4-5 বছর আগে থেকে আমরা এই কাজটা করি। আস্তে আস্তে দেখি যে আসলে কেমন খাবার দরকার, কী খাবার চাচ্ছে অফিসে যারা, কীভাবে কী করতেছে, এটা নিয়ে আমরা অনেকদিন সার্ভে করি। সার্ভে করে যেটা পেয়েছি যে আসলে যেখান থেকে মানুষ খাবার খাচ্ছে বা পাচ্ছে এটা খুব কষ্ট। অনেকেই দেখা গেছে যে এই কাজগুলো করছে বা খাবার দিচ্ছে অফিসে, কিন্তু অলরেডি অনেক জায়গা থেকে খাবার যাচ্ছে, তো আমরা সেটা থেকে একটু ডিফারেন্ট কিছু করতে চাইছি, যে একটু হাইজিন হবে, যেন ফুডটা একটু হাইজিন থাকে বা ওইভাবে কীভাবে দেওয়া যায় ওইভাবে একটু আলাদা করে করেছে। যেহেতু আমাদের আলাদা অনেক কিছুই আছে, কারণ আমরা যে আপনি হয়তো দেখেছেন যে আমরা যে প্যানগুলোতে রান্না করছি সেটা আপনি 5-star হোটেলেও হয়তো থাকে না বা এরকম কিছু প্যান আমরা রান্না করছি। তারপর রাইস স্টিমারগুলো দেখেছেন যে ওখানে রাইসগুলো হচ্ছে, স্টিমে রাইস হচ্ছে, তো ওই জিনিসগুলো আমাদের ডিফারেন্ট। তারপর আমাদের ফ্লোর দেখেছেন আপনি যে অ্যাপ্রক্সি ফ্লোর, সেটা হচ্ছে আপনার ফার্মাসিউটিক্যাল যেটা হয় সেখানে এই ফ্লোরে আপনি জার্মটা কম আটকায়, যেহেতু ফ্লোরটা অন্যরকম একটু, সেই জন্য জার্মানের কথা চিন্তা করে আমরা এই ফ্লোরটা করেছি। ইনফ্যাক্ট দিস ইজ দ্য লার্জেস্ট ইন এশিয়া, দ্য বিগেস্ট ক্যাটারিং হচ্ছে আপনার এমিরেটস এয়ারলাইন্স দুবাই থেকে করে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা কিচেন মানে ওয়ান সিঙ্গেল কিচেন এইভাবে বড় কিন্তু দেখি না। আমি তো অনেক জীবন আমার জীবনে অনেক জায়গায় কাজ করে আসি, বিগেস্ট হোটেল ইন দ্য ওয়ার্ল্ড আমি কাজ করছি, শিপিং বিগেস্ট শিপ লাইনার এয়ারলাইনার, তো তখন দেখি যে এই ধরনের কিচেন কিন্তু অনেক ব্যাগগুলোতে খাবার যাচ্ছে, ক্যান্টিনে খাবার যাচ্ছে। তারপরে ধরুন আমরা ইভেন্টও অনেক ইভেন্টগুলো করছি, ইভেন্টে খাবার যাচ্ছে, মানে এক একদিন এক এক রকম, এক একদিন 30,000 চলে যায়, একদিন 10,000 এরকম, এক একদিন এক এক রকম মানে খাবার আমরা আসলে করছি, মানে ওরকম একসাথে বলা যাচ্ছে না যে এতগুলো খাবার ওইরকম, মানে হঠাৎ করে অর্ডার চলে আসছে। আপনার আগের দিনই দেখা যাচ্ছে 5,000 ফুডের অর্ডার চলে আসছে, আপনার এটা দিতে হবে বা 10,000 ফুড দিতে হবে, এরকম অর্ডারগুলো চলে আসলে দেখা যায় আমাদের ফুড কোয়ান্টিটি অনেক বেড়ে যায়।